আসসালামু আলাইকুম টাইগার মুরগি একটা লাভজনক ব্যবসা তো আপনারা যদি কেউ টাইগার মুরগি বিজনেস করতে চান আশা করি এই লাভবান হইতে পারবেন আর মনে করেন কোনো কিছু কারো কাছে হাত পাতার আর প্রয়োজন হবে না আমি দুইশো মুরগি দিয়া আমার যাত্রা যাত্রাপথ শুরু এখন আমি দুই হাজার মুরগির মালিক কারণ পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে দৌড়াতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সফলতা এমনি এমনি ধরা দিবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা রামচন্দ্রী করিতলা এলাকায় দর্শক আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছি একটি সমন্বিত খামারের মাঝে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি নিয়ে খামার তৈরি করেছেন একজন তরুণ উদ্যোক্তা যার নাম হচ্ছে মামুন ভাই আমরা এক বছর আগে এসেছিলাম তার খামারে তখন মাত্র দুশো পিস মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করলো বর্তমানে কিন্তু প্রায় দুই হাজার মুরগি রয়েছে আজকে আমরা তারই মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা মামুন ভাই আমরা কিন্তু এক বছর আগে এসেছিলাম আপনার খামারে তখন প্রায় মাত্র দুইশো মুরগি ছিল টাইগার মুরগি কিন্তু ভাই বর্তমানে তো আপনার দুইটা করেই মুরগি পরিপূর্ণ কতগুলো মুরগি আছে এখন এখন আমার দুইশো মুরগির না আমার দুই হাজার মুরগি দিয়ে দুই হাজার মুরগি আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ দুই হাজার মুরগি জি আলহামদুলিল্লাহ প্রথমত অল্প দিয়ে শুরু করা জি অ্যাকচুয়ালি যারা নতুন আছে এই অল্প তেনে বড় করাটা ভালো আচ্ছা আপনি মুরগির সাথে যুক্ত আছেন কত বছর আমি মুরগির সাথে যুক্ত আছি আজকে দুই আড়াই বছর প্রায় দুই বছরের উপরে হ্যাঁ দুই বছরের আপনি তো টেইলারের কাজ করতেন আর ওই কাজটি বাদ দিয়ে এখন একটি মুরগির খাবার গড়ে তুলেছেন জানতে চাই বর্তমান অবস্থাটা কেমন আপনার আমি আগে মূলত সবাই জানে যে আমি একজন টেলার্স মাস্টার আছিলাম তো ওইখানে ওই ওই চাকরিটা বাদ দিয়ে এখন আমি নিজের খামারি হয়েছি তো ওইটার তে এখন আমি অনেক ডেভেলপ আছি আচ্ছা আপনার এখানে কত প্রজাতির মুরগি রয়েছে এখন আমার এই জায়গায় মুরগি আছে বর্তমান চার প্রকারের মুরগি আছে আর কী কী প্রজাতি টাইগার আছে অরিজিনাল টাইগার তারপর আছে মিশুরি ফার্মি ধরেন নাকি আপনার আড়াই থেকে তিন কেজি ওজন হইব মিশুরি ফার্মি দিয়ে আর মিশুরি ফার্মে আড়াই থেকে তিন কেজি তো ওজন হয় না না হ্যাঁ ঠিক আছে ওজন হয় না তবে আমি এটা গ্যারান্টি দিয়ে আমাকে আমার আড়াই কেজি মতো মুরগি আছে

তো নেওয়ার পরে আমি হ্যান্তনে বড় বড়গুলা হাইব্রিড বাছাই গেছি বাছাই বাসাই করে আমি আবার হ্যান্তানে এই বিডিং করাইয়া আমি বাচ্চাগুলো আলাদা রাখছি এখন আমার বাচ্চার বয়স আছে যে দেখেন আজকে চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে দেন কত বড় হয়ে গেছে আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স চল্লিশ দিন চল্লিশ দিন আচ্ছা এগুলোর ওজন কেমন আছে আবার এগুলো ওজন আছে এখন বর্তমান আছে 40 দিনের ভিতরে 750 গ্রাম ওজন আছে 450 গ্রাম জি আচ্ছা তাহলে এটা তো আপনি মাংসের জন্য তৈরি করছেন মনে হয়তো ডিমের জন্য না না আমি মাংসের জন্য করি না এটা আমি ফেরেন্সের জন্য তৈরি করছি ডিমের জন্য জি তো ও মিশ্রি ফ আমি তো ওজন বেশি চলে যেত তো ডিমের পার্সেন্টেজটা কম পাবেন আপনি হ্যাঁ ডিমের পার্সেন্টেজ কম পাবো বলতে আর তো সময় হয়েছে 4 মাস কারণ 4 4 মাস 4 মাসে ডিম দিব আর তো মেলা সময় হয়েছে এই যখন আমি প্রাকৃতিক বায়ো বায়ো ছাইরা দিতাছি কারা দুলাকর্তাছে জগিং করতেছে তারপর শরীর স্বাস্থ্য তো টাইট আছে বর্তমান কোনো সমস্যাই তো না আচ্ছা ভাই আপনাদের কিছু টাইগার মুরগির বাচ্চা রয়েছে এখানে বাচ্চা কতগুলো আছে আমার বাচ্চা আছে পনেরোশো বা প্লাস বাচ্চা আছে পনেরোশোর উপরে জি আচ্ছা বয়স কতদিন টাইগার মুরগির বাচ্চা এটার বয়স আজকে আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন জি এগুলো এভারেজ ওজন কেমন আছে এগুলো পঁয়ত্রিশ দিনে অ্যাভারেজ ওজন আছে এক কেজি নয়শো এরকম ওজন আছে এক কেজি বা দশ পাঁচশো গ্রাম জি আচ্ছা কী কী ভ্যাকসিন করা হয়েছে টাইগার এটা এরা মূলত আমরা ফার্স্ট দেশে মারেক্স ভ্যাকসিন তারপর দিলাম রানী রানীক্ষেত বঙ্গাইডের তিনটা গেলো তারপর দিলাম গাম্বুরা চারটে তারপর আবার দিলাম রানীক্ষেত পাঁচটা ভ্যাকসিন করা হয়েছে পাঁচটা ভ্যাকসিন করা হয়েছে জি আচ্ছা এগুলো কেমন টাকা দামে বিক্রি করা যায় এগুলা আমার অনেকে এডাল্ট মুরগি চাই আমি চারশো পাঁচশো এরকম বিক্রি করা পাই এগুলো তো এডাল্ট না এগুলো তো মাত্র এক মাস বয়সী হ্যাঁ এগুলো এক মাস বয়সে কিন্তু ওজনও ভালো এটি গঠনও খুব ভালো এগুলো কেমন এভারেজ বিক্রি করা যায় এগুলো চারশো পাঁচশো করে আমরা বিক্রি করতেছি চারশো টাকা পাঁচশো টাকা জি তো ভাই মুরগির দাম অনেক বেশি মনে হচ্ছে আপনার দাম বেশি কারণ এটা তো না দেখা গেছে এক কেজি সোনালি মুরগিখিনে টাকা লাগে দাম হলো ফেরেন্স আমরা ফার্স্টটা ভ্যাকসিন করছি তারপর মেডিসিন দিছি আপনার এই মেডিসিন বলতে ক্যালসিয়াম দিছি জিঙ্ক দিছি তারপর প্যারালাইসিসের ডোজ দিছি তারপর আপনার শীতকালীন যাতে বডি ভালো থাকে সুস্থ থাকে আমরা এই যাতে গরম থাকে আমরা ওই ভ্যাকসিনটা ইমুলাইট অনেক মেডিসিন আমরা শীতকালীন বল দামটা বেশি বেশি আচ্ছা একজন নতুন খামারে যদি খাবার শুরু করে টাইগার মুরগি তারা আসলে কোন বয়সী বাচ্চাটা নিয়ে খাবার করলে সবচেয়ে বেশি ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় দেখা যাচ্ছে একটা মুরগি প্রতিদিন পাঁচটা করে আদার খায় দেখা যাচ্ছে যারা নতুন আছে এরা যদি বাচ্চাটা নেয় কারণ হ্যাঁ কিছু বুঝতো না বড়িঙ্গে কেজি তুইব বুডারে কী দিতে হবো কয় কত পার্সেন্ট তাপমাত্রা দিতে হইব হ্যাঁ আপনার নতুন একটু দশ দিন পনেরো দিনের বিশ দিনে বাচ্চাটা নিলেই হাগো ভালো কারণ দেরু বাচ্চা যদি ষাটটা টাকা পঞ্চাশটা পরে আর বড় বাচ্চারা যদি দশ দিনের বাচ্চাটা একশো টাকা দেড়শো টাকা পরে কারণ দশ পনেরো দিনে আরও গেছে পঞ্চাশ ষাটটা টাকা খরচ আছে ওই তুলনায় আর বড় বাচ্চাটা নিলে লাভ বড়ো বাচ্চাটা ভালো বারো বাচ্চাটা ভালো আচ্ছা ভাই বর্তমানে তো প্রচুর শীত হ্যাঁ এই শীতকালে টাইগার মুরগি খাবার কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা মার্শাল আমরা তো অভিজ্ঞতা একজন খামার সাথে সাথে আমরা মুরগি লালন পালন করতে যাইয়া আমরা ডাক্তারের মতো হয়ে গেছি কারণ আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়া ডাক্তার এই যে আমার মুরগি শীতকালীন আজকে ব বর সকালবেলায় কিন্তু আশা করি আমরা আইছেন খুব সকালে এখন বাজার নয়টা তো ইয়ার ভিতরে আমার কলমে দেখতেছি মাঠে ছাড়া কোনো শীত আছে মুরগি কী খেলাধুলা করতেছে কী চমৎকার আচ্ছা শীতকালে কীভাবে পরিচর্যা করছেন আপনি খাবারটি শীতকালে আমরা পরিচর্যা করি ধীরু বাচ্চারা আমরা হালকা মধু খাওয়াই তারপর মাঝে মাঝে যে গাভীর অরিজিনাল গাভীর দুধ খাওয়াই শীতকালীন বাইজন পরিচর্যা করি আমি শীতকালীন বাস দেওয়া মাছা বানাইছি দেখা যাচ্ছে মাটিতে যদি তুষ দিয়ে রাখি অনেক খরচ সেই কারণে আমি মাছা বানাইছি মাছার উপরে আমি এই বাচ্চাগুলো আমার থাকতেছে তো দেখে খুবই ভালো আছে আর যত রোদ সকালে রোদ্র উঠলে আমি পদ্মা খুলে দিই আবার সন্ধ্যা হয়ে গেলে রোদ্র যখন বন্ধ হয়ে থাকা তখন পদ্মা ফালাই দিই কিন্তু পদ্মা ফালাই দিলে দেখাচ্ছি একসাথে অনেক মুরগি থাকলে কিন্তু গ্যাস হয়ে যায় কিন্তু আমি ওই গ্যাসটা জমতে দিই না আমি গ্যাস হওয়ার আগেই আমি সব কিছু চেঞ্জ করে দিই আচ্ছা যদি গ্যাস হয় করে তাহলে কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে গ্যাস হলে দেখা গেছে ইমোনিয়া গ্যাস হয় দেখা গেছে আমরা যদি ফার্মের ভিতরে দেয় আমি চোখে ধরে দেখা গেছে নাকে ধরে শ্বাস নিতে পারি না তো চোখ জলে তো মুরগি কীভাবে নিব তো আমরা ওই গ্যাসটা ওইতে দিনে আর গরমকালে তো পদ্মা সারা রাত্র খোলা থাকে শীতকালে তো বন্ধ থাকে তো এটা একটা অক্সিজেনের দরকার তো আমরা ওই যে বাইরের বাতাস যাতে ভিতরে ভিতরে গরম বাতাসটা তো বাইরে যায় আমরা এক ডাস্ট পাকা ব্যবহার করি আচ্ছা ভাই আমার এই পাশে যে ঘরটি দেখতে পাচ্ছি আপনার দুতলা হ্যাঁ নিচতলায় আপনি পালন লোকের উপরে আপনি বসবাস করেন আচ্ছা এই ঘরটি তৈরি করতে আমার কতটা খরচ হয়েছে আমার এই ঘরটি তৈরি করতে প্রায় চার লক্ষ টাকার মতন খরচ হয়েছে প্রায় চার লক্ষ টাকা জি এই ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার কারণটা কি ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার কারণ হলো কারণ আমি ইউটিউব জগতে আসার আগে আমার অনেক আগে আরও অনেক খামারিরা ইউটিউব জগতে দিয়ে আইছে কেন আমি তো ইউটিউব দেখে আমি এই মুরগি লালন পালন করি নিয়ে আমি মূলত ছাগল দিয়ে চাইছিলাম খামারটা শুরু করতে কিন্তু আমি মুরগি যোগ করছি যোগ করার পর চাই দিই না মুরগিতে আমার ব্যবসা বাণিজ্য খুবই ভালো আর আমি কেউ যাতে না বলতে পারে আমার তো দেখে খামার দিছে এই কারণে আমি ব্যতিক্রম একটা চিন্তা ভাবনা করলাম প্রথমত ছাগলের জন্য তৈরি করা উপরে এখন সেটা বাদ দিয়ে এখন মুরগি এখন আমি মুরগি দিয়ে লালন পালন করি আমি দেখি দুইশো মুরগি নিয়ে ভাগ্যটা কি পরিবর্তন দুইশো মুরগি নিছি মার্শালার দুইশো মুরগি দিয়া এখন খুবই লাভজনক ভালো আছি এখন কারণে আমি আরেকটা শীত তৈরি করছি অনেকে বলে টাইগার মুরগিতে নাকি লস যদি টাইগার মুরগিতে আমার লস তো দুইশো মুরগি দিয়ে আমি খামার শুরু এখন আমি দুই হাজার মুরগি মালিক সাথে আমি আরেকটা খামার উঠাইছি এখন চিন্তা ভাবনা আছে আমি আরেকটা খামার উড়াম আচ্ছা জানতে চাই টাইগার মুরগি পালনের সুবিধাগুলো টাইগার মুরগি পালার সুবিধা এটা একদম সহজ কারণ যারা নাকি বাড়িতে অনেক মহিলা আছে পুরুষ দেখা গেছে বাইরে চাকরি বাকরি করে এটা মহিলারা এই লালন পালন করতারে কীভাবে সকালে ওইটা আদার পানি দিব দুপুরে আদার পানি দিব রাত্রে আদার পানি দিব আর মাঝে মাঝে মেডিসিন লাগে যদি আমার থেকে ওই বাচ্চা নেয় তাহলে আমি তো ফোন মুতে দয়া করে আমি পরামর্শ দেই যাচ্ছে কোনো কাস্টমার ক্ষতি হয় না বাসায় যদি এ মুরগি লালন পালন করে আচ্ছা টাইগার মুরগি বিক্রি করতে সমস্যা হয় অনেকে মন্তব্য করে থাকে সে সম্পর্কে জানতে চাই তা অবশ্যই ঠিক আছে টাইগার মুরগি বিক্রি করতে সমস্যা দেখা গেছে বাজারে অনেক মুদির দোকান আছে অনেক মাল আছে কেউই দেখা গেছে প্রতিদিন বেচা কিনা ওইটা শেষ করতে পারে না আবার কেউ ওই দেখা গেছে সারাদিন সদাই নিয়ে বসে থাকে তো আমরা খামার এরিয়া আমরা হলাম অভিজ্ঞতা লোক তো আমরা আমগো মানে সেলটা একটু বেশি কারণ আমগো জনপ্রিয়তা বেশি সেল বেশি সবাই জানে কাছে মুরগি আছে এখন যায় বেচতে না পারে হ্যার তো এর প্রতিবেশী জানে না যে হার কাছে মুরগি আছে আর তো একটা প্রচারের দরকার সবার সাথে যোগাযোগ করার দরকার যারা বিয়ার বিয়ে বিয়ার সাথে মুরগি কিনবো হারা পাগল হয়ে বিশ আবার যারা বিক্রি করবো হারা বিষ কারা কারে কিন্তু এদের সাথে তো দেখা হয় না দেখা হয় না ব্যসা কিনা এটা মাংসের জন্য বেশ চাহিদা রয়েছে অ্যাকচুয়ালি মাংস লাগে খুব চাহিদা কারণ এটা এক মাসে এক কেজি ওজন হয়ে যায় দেখা গেছে আপনার এটা যদি দেড়শো টাকা কেজিও হবে তারপরও লাভ কীভাবে লাভ আমি বাংলাদেশের ভিতরে মুরগির সম্বন্ধে এই হিসাবটা দিবো এই হিসাবটা আশা করি না কোনো খামারে দিতে পারবো অ্যাকচুয়ালি একটা মুরগি প্রতিদিন কতটা আদার খায় আর কতটা খরচ একটা মুরগি প্রতিদিন এক মাসে আদার খাইবে দুই কেজি দুই কেজি আদারের দাম হইলো একশো টাকা আর একটা বাচ্চা হইলো হয়তো পঞ্চাশ টাকা তো মিলে এক মাসে এক কেজি সে মাংস পাইতেছে আর খরচ হইতেছে বাচ্চা ধরেন পঞ্চাশ আদার হইলো একশো কত হলে দেড়শো আর ধরেন দশটি দইতেছে আপনার ওষুধ পানি তাহলে কত হলো একশো ষাট আর যদি টাকা কেজি হবে তাইলে চল্লিশটা কেজিতে লাভ কিভাবে লাভ একটা মুরগি দুই কেজি আদার খায় এক মাসে প্রতিদিন আদারের সংখ্যা হইতেছে ২৫ পঁচিশ পয়সা আদার বিল দেওয়া এইভাবে যদি কোনো মাংস লেগে মুরগি লালন পালন করতে চায় তাই আমি পাট্টুপা যদি আলাদা পাঁচশো মুরগি নেয় এক হাজার মুরগি নেয় দুইশো মুরগি নেয় হ্যাঁ হিসাব করবো এক মাসে একটা মুরগি দুই কেজি আদার খাই আচ্ছা আপনি দুই বছরের মধ্যে টাইগার মুরগি পালন করতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আমি দুই মাস দুই বছরের ভিতরে টাইগার মুরগি পালতে আমি বেলা নতুন আসছিলাম একটু ঠান্ডার একটু সমস্যা হয়েছিল মুরগি কাশে কিন্তু আমি বুঝতে পারি না মুরগিদের ঠান্ডা লাগছে আমি ভাবছি মুরগি মনে হয় কোনো কাগজ ফাগস খাইছে মুরগি কাশে তো তিন দিন পরে দিয়ে ঠান্ডা লাগে মুরগি শ্বাসকষ্ট হয়ে গেছে তো তারপর আমি বড় ডাক্তারের সাথে যোগাযোগ করলাম আমগো সরকারি পানি অধিদপ্তর তখন আমার ওষুধ পানি দিলো মাসালা আমার বাচ্চা আবার করা আবার ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে আপনি বলছেন যে টাইগার মুরগি তিরিশ দিন এক কেজি ওজন চলে আসে কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এক কেজি চলে আসতে এটা হল পার্থক্য হইল প্যারেন্টস আর হইলো মাংস যদি মাংস লেগে করে তাহলে এক মাসে একত্রিশ কে এক মাসে আপনার এগারোশো গ্রাম ওজন আনা সম্ভব আর যদি ফেয়ারেন্স করে তাহলে এটা দুই মাস হয় এক কেজি হলে কোনো সমস্যা নেই ঠিক আছে মাংসের জন্য করলে ওজন বেশি আসবে হ্যাঁ মাংস লাগে করলে যদি বয়লার আদার খায় তাহলে তো ওজন বেশি আসবে ভাই পাশাপাশি আপনার ফার্মিং রয়েছে এগুলো কি বিক্রয় উপযোগী হ্যাঁ এই ফার্মে শীতকালীন আমি এই অ্যান্টিবডি তৈরি করছি সবকিছু মেডিসিন দিয়া ভ্যাকসিন দিয়া যদি শীতকালীন অনেক ছোটো বাচ্চা নিতে ভয় পায় তো তারা যদি বড়ো বাচ্চাটা নেয় আশা করি নিতে পারবো আচ্ছা এগুলা কেমন টাকা দামে বিক্রি হবে এগুলা তিনশো চারশো এরকম দামে পাঁচশো আছে কারণ দেখা গেছে বয়স বুঝছে আর কি আচ্ছা যেগুলো আপনার চল্লিশ দিনের বয়স দেখতে পাচ্ছি এগুলো কত টাকা পিস বিক্রি হয় জানি চল্লিশ দিন বয়স আর আশা করি পাঁচ চল্লিশ দিন বয়স হয়ে যাবে এগুলো যদি নেয় কোনো উদ্যোক্তা তাইলে রামজাইব কত তিনশোটিয়া দুইশো পঞ্চাশ বা তিনশোটিয়া এরকম দেব ভাই এক মাসের বাচ্চা মানুষ বিক্রি করে একশো টাকা একশো পাঁচ টাকা এরকম কিন্তু আপনার এখানে চল্লিশ দিনের বাচ্চা হ্যাঁ এক মাসের বাচ্চা ঠিক আছে বিক্রি করে এক মাসের বাচ্চাটা বাচ্চার ভিতরে এই দা আমার চল্লিশ দিনের বাচ্চাটা দেখছেন মাসালা কত বড় এটা বোঝা যায় যেমন এটাল মুরগির মতো নেই বুঝা আর হারা চল্লিশ দিনের বাচ্চা দিব হ্যাঁ কত দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম আমার ওই দিন দেখলাম কিনছে চলে দিনের বাচ্চা একদম সোড়ো এটা কি না এটা ডিমের ডিমের খাবার দাবার ডিমের খাবার দিয়ে এত ওজন এই যে আমার এটা হাইব্রিড আমার নিজস্ব গুলা রাখছি বড় বাচ্চা বড় হাইব্রিড যেটা হাইব্রিড অরিজিনাল মিশুরি হাইব্রিড তাতে অরিজিনাল মিশুরি আবার হাইব্রিড এটা তো দর্শক আবার বাজে মন্তব্য অরিজিনাল মিশুরি আবার হাইব্রিড হয় কিভাবে এই যে আমি হাইব্রিড তৈরি করছি

সিডমির ডুসার দেওয়া হয়েছে লিভার টনিক দেওয়া হয়েছে বিভিন্ন জিঙ্ক দেওয়া হয়েছে সব ধরনের মেডিসিন এটা শেষ আচ্ছা তাই একজন খামারির একটি খাবার করার আগে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন একজন খামারি একটা খামার করার আগে সবচেয়ে বড় বিষয় হলো জানার দরকার যে অভিজ্ঞতা হার কতটুকু যদি অভিজ্ঞতা না থাকে একজন অভিজ্ঞ খামার না বাচ্চারা নেওয়ার প্রয়োজন তাহলে হ্যাঁ ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে একটা পরামর্শ নিয়ে হ্যাঁ সামনে আগাইতে পারবো আর যদি হ্যাঁ একজন দুর্বল খামার না বাচ্চা নেয় তার কোনো হারা অভিজ্ঞতা নাই যার তো বাচ্চারা নিলে হের অভিজ্ঞতা নাই কম তাহলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত প্রয়োজন নাই শুধু খামারের কাছ থেকে বাচ্চা নিলে হয়ে যাবে খামারের কাছে কারণ আজকাল দেশ বিদেশ দেখা গেছে বাসায় বৈশাখ পড়াশোনা করতেছে ঠিক আছে এই যে লকডাউনে পড়াশোনা করতেছে তা আমরা অনলাইনেই আমরা দেখা যাচ্ছে ট্রিটমেন্ট পরামর্শ ভিডিও কলে দিতে কোনো সমস্যা নাই ট্রেনিং নেওয়া তো অবশ্যই জরুরি ট্রেনিং নেওয়ার দরকার আর যদি ট্রেনিং না নেয় তেমন আমি একজন আমি তো কোনো ট্রেনিং নিই নেই দেখা যাচ্ছে আমি মাঠে নামছি আমার মুরগি নিছি মুরগি আমার রাস্তা দেয় দিছে আজকে মুরগি আমার দেশ বিদেশ সবার সাথে পরিচয় করে দিচ্ছে আচ্ছা ভাই এই মুরগির খাবার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার এই মুরগির খামার নিয়ে আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে যে আমি বাংলাদেশের ভিতরে বড় বড় হ্যাচারির মতো আমি একজন বড় খামারি হতে চাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা প্রসলতা কামনা করছি অসংখ্য সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভালো থাকবেন